তার লুক বদলেছে, কিন্তু বঙ্গ সিপিএমে ব্রিগেডের মুখ বদলালো না। রবিবাসরীয় সমাবেশেও মধ্যবনি সেই বুদ্ধদেব ভট্টাচার্য, ক্লিন শেভ নন, খুশকো খুশকো চুল, এক গাল দুধ সাদা দাড়ি। গত কয়েকদিন ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এভাবেই দেখে অভ্যস্ত আলিমুদ্দিন স্ট্রিট, বাড়ি থেকে দলের রাজ্য দফতর। ছোট্ট সফরের বাইরে গিয়ে এই প্রথম সর্বসমক্ষে ধরা দিলেন নয়া লুকের বুদ্ধ। গত কয়েকটি ব্রিগেডে প্রধান বক্তা থাকলেও এবার অন্য ভূমিকায়, সভার সভাপতি হিসেবে তার নাম ঘোষণা হতেই মুখরিত ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। শুরু থেকে শেষ মিলিয়ে দুবার সাকুল্যে মিনিট সাথে বক্তৃতা করেন বুদ্ধদেব ভট্টাচার্য, তবে সময় কম হলেও ঝাঁঝের খামতি ছিল না সংক্ষিপ্ত বক্তব্যে। রাজ্যে ফের সোয়াইন ফ্লু আক্রান্তের মৃত্যু। ভেলোর থেকে চিকিৎসা করিয়ে ফেরার পথে মৃত্যু হাওড়া সাঁকরাইলের বাসিন্দা শান্তি পালের। গত 23 ফেব্রুয়ারি ফুসফুসে সমস্যা নিয়ে ভেলোরে চিকিৎসা করাতে যান তিনি। সেখানে রক্ত পরীক্ষায় তার শরীরে H1N1 ভাইরাসের উপস্থিতি মেলে। এরপর 5 দিন পর্যবেক্ষণে রাখার পর তাকে সুস্থ ঘোষণা করে ছুটি দিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। আজ ভেলোর থেকে গাড়িতে হাওড়া ফেরার সময় অসুস্থ বোধ করেন ওই মহিলা। তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। প্রকাশ্য দিবালকে দুষ্কৃতীদের গুলিতে নিহত ব্যবসায়ী। ঘটনার জেরে আতঙ্ক হুগলির চুঁচুড়া স্টেশন সংলগ্ন আমডাঙ্গা এলাকায়। নিহতের নাম তপন দে। আজ বেলা 12টা নাগাদ নিজের বাড়ির সামনে প্রতিবেশীর সঙ্গে কথা বলছিলেন তিনি। আচমকায় কয়েকজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যবসায়ীর। পরে চুঁচুড়া থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি ফাঁকা কার্তুজ উদ্ধার করে। ব্যবসায়িক শত্রুতার জেরেই এই খুন বলে দাবি মৃতের পরিবারের।